সাংবাদিক সোহানা তলির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। গতকাল বিকেলে রাজধানীর রায়ের বাজারের একটি বাসা থেকে সাংবাদিক সোহানা তুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাংবাদিক তুলি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। দর্শক, এ মুহূর্তে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, সাংবাদিক সোহানা তুলির ময়নাতদন্তের প্রতিবেদন কখন দেয়া হবে এবং তুলির স্বজনদের সঙ্গে কি আপনার কথা হয়েছে? এমন মৃত্যু নিয়ে তারা কি বলছেন? এখনও ময়নাতদন্ত চলছে, আমরা যেটি জানতে পেরেছি, আরও কিছুটা হয়তো সময় লাগবে। তার মরদেহ যেহেতু এখানে নিয়ে আসা হয়েছে রাতেই এবং এই বিষয়ে হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে, তার স্বজনদের সাথে কথা বলতে পারিনি। এখন এখানে তার ভাই রয়েছে, তার সাথে একটু কথা বলতে চাই। একটু কথা বলবেন, আপনার বোনের বিষয়ে কী জেনেছিলেন আপনারা? আসলে কোন বিষয়টা? এই যে মারা যাওয়ার বিষয়ে এখনো কিছুই জানা হয়নি, মানে কিছু জানা যায় নাই। আমি অনেক লেট করে পৌঁছেছি, আমি আসলে ভিতরে ঢুকিনি, দেখিনি, এখন পর্যন্ত আমি সামনাসামনি হইনি। সংবাদ পেয়েছিলেন কিভাবে? বাবা ফোন দিয়ে জানিয়েছিল। বলেছিল প্রবলেম চলতেছে, একটু বাসায় যাও, এই এটাই হচ্ছে লাস্ট কথা হয়েছে, পরে আর তো সব কিছু শেষ। উনি কি একা থাকতো? জি। আচ্ছা, এখন আপনাদের এই প্রসেস কি হবে, কি করবেন আপনারা? এখানে সব কিছু শেষ হয়ে গেলে যশোর উদ্দেশ্যে রওনা হব। ওখানে দাফন কাফন হবে? হ্যাঁ। শেষ কবে কখন কথা হয়েছিল ওনার সাথে আপনার? পরশুদিন দুপুরবেলা, আমি পরশুদিন রাত্রেবেলা হচ্ছে, মানে কালকে সকালবেলা ঢাকা এসে পৌঁছেছি। আমি জানতাম না যে এরকম কিছু হবে, আমার ভার্সিটি ই ছিল, কাজ ছিল, ওই জন্য আমি আর কি চলে আসছিলাম, এই কাজগুলো করতে হবে বলে। ওনার সাথে যখন কথা বলেছেন, কথাবার্তায় কোনো অসঙ্গতি মনে হয়েছে? না, নরমালি ছিল। দরজা কি ভাঙা ছিল নাকি ভিতর থেকে আটকানো ছিল? দরজা, আমি আসলে ওই সময় পৌঁছেছিলাম না, মানে আমি যে দেখছি সব খোলাই। ধন্যবাদ আপনাকে। বলছিলেন মোহাইমিনুল ইসলাম, ওনার ভাই, উনি আসলে বিস্তারিত কিছু জানেন না, বাবার কাছ থেকে সংবাদ পেয়ে এসেছেন। তবে যশোরে গ্রামের বাড়িতে দাফন কাফন সম্পূর্ণ হবে, ময়নাতদন্তের পরে আসলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তারপরে আসলে বিস্তারিত জানা যাবে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে জানাচ্ছিলেন এয়ার বাদল।